পিতার নাম মরহুম উসমান আলী, মাতার নাম পরিতন বেমা, জন্মস্থান মণ্ডলপাড়া, বর্তমান বসবাসরত নড়ানপাড়া তুরারো, রুমারি ক্লাস এইটের ছাত্র ছিলাম। স্কুলের নাম? হ্যাঁ, স্কুলের নাম রুমারি সিদ্ধিজামান হাই স্কুল। আমি তখন থেকে মোটামুটি একটা রাজনীতির সাথে জড়িত ছিলাম, বিপ্লবী ছাত্র ইউনিয়ন। বিপ্লবী ছাত্র ইউনিয়নের এখানকার যে সংগঠক, তার নাম হলো এস কে মজিদ মুকুল, সভাপতি ওই এস কে মজিদ মুকুল ছিল, সেক্রেটারি মহিন নামে এক ছেলে সে ছিল, আর আমরা সাধারণ সদস্য ছিলাম। কমিটি কি স্কুলে ছিল না মানে পুরো এলাকায়? পুরো এলাকা স্কুলে কোনো কমিটি ছিল না? স্কুলে কোনো কমিটি ছিল না। তো বিপরীতে আওয়ামী লীগের বা ছাত্রলীগের বা অন্যান্য কোনো সংগঠনের কমিটি ছিল না? তখন এখানে অন্য কোনো ছাত্র সংগঠনের কোনো কমিটি ছিল। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করলো, ঘোষণা করার পর সেই মজিদ মুকুল আমাদের কাছে বললো যে এরকম স্বাধীনতা তো ঘোষণা হয়ে গেল, তা এখন কী করা যায়, যুদ্ধে তো অংশগ্রহণ করতে হবে। তো তখন আমরা বললাম যে আমরা যুদ্ধে অংশগ্রহণ অবশ্যই করবো, কিন্তু আমাদের তো ট্রেনিংয়ের দরকার। তখন মজিদ ভাই বললো যে ঠিক আছে, তোমরা অপেক্ষা করো, আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। তখন আর্মিতে ছুটিতে আসা দুটো লোক আর্মি পার্সন, একজনের নাম হলো আতাউর রহমান নড়ানপাড়া, আর একজনের নাম হলো লাল মিয়া রুমারি গ্রাম, এই দুইজনের সাথে কন্ট্যাক্ট করি। তখন তারা বললো যে ঠিক আছে, তাদেরকে বলে দাও আগামীকাল এক শিপ লাঠি নিয়ে তারা যেন কাছারির মাঠে আসে। তখন পরের দিন আমরা 20-25 জন ছেলে আমরা ওই এক শিপ লাঠি নিয়ে কাছারের মাঠে উপস্থিত হলাম। তখন ওই লাঠি দিয়েই প্রথমে আমাদের যুদ্ধের কলাকৌশল শুরু হয়ে গেল। এইভাবে 7 দিন আমাদেরকে ওই লাঠি দিয়ে ট্রেনিং করালো। করানোর পর আমরা বললাম যে লাঠি দিয়ে ট্রেনিং আমরা তো অস্ত্র দেখলাম না, জানলাম না, এটা কেমন কথা। তখন আবার ওই মজিদ ভাই বললো যে ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা। তখন উনি বাংলা বাজার নামে এক ক্যাম্প, তখন নাম ছিল পাকিস্তান হাট, ওখানে ওই ক্যাম্পের হাবিলদারের সাথে তার কথা বললো। তখন সে হাবিলদার বললো যে ঠিক আছে, তাদেরকে নিয়ে আসেন আগামীকাল। পরের দিন ইন্ডিয়ান কর্নারকে আমরা, হাবিলদারের নাম জানা আছে না? নাম জানা নেই। পরের দিন ইন্ডিয়ান কর্নারকে আমরা সেখানে গেলাম। যাওয়ার পর রাইফেল, স্টান গান, LMG আমাদের ট্রেনিং করালো। 3 দিন ট্রেনিং করছি আমরা। এটা কোন মাসের ঘটনা? এটা এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে। কয়জন ট্রেনিং করলেন? ট্রেনিং করলাম 20 জন। ওই কয়েকজনের নাম মনে আছে এখন? অনেকের নাম মনে আছে। বলে তারা হলো আব্দুল হান্নান, হুমায়ুন কবির, রেজাউল করিম, গাজী আব্দুল হামিদ, মতিউর রহমান বাবলু, রুহুল কুদ্দুস দোষী, জয়নাল আবেদিন, আরও অনেক। ওইখানে 3 দিন ট্রেনিং করার পর আবারও বললাম যে আমরা তো গুলি করলাম না, আমরা তো চান মারি করলাম না, কীভাবে গুলি করতে হয় এটা তো আমরা জানলাম না। তখন মজিদ আবারও সেই ছাত্র ইউনিয়নের যে লিডার মজিদ ভাই, সে বলল যে ঠিক আছে। তখন যে MCA ছিল নুরুল ইসলাম পাপু মিয়া, আমি পাপু মিয়ার সাথে তা কথা বলি, দেখি উনি কী বলে। তখন উনি পাপু মিয়ার সাথে তা বললো যে আমার দুটো ছেলে আমি ট্রেনিং করাছি, তারা চানমারি করতেছে, আপনি এর ব্যবস্থা করে দেন। তখন পাপু মিয়া একটা স্লিপ লিখে দিল, মানগাছর যে বড় ক্যাম্প কামাখাবাড়ি ক্যাম্প, সেই ক্যাম্পের মেজর নাম ছিল মেজর পিয়ারেলা, তার কাছে একটা চিঠি দিল যে আমি কিছু ছেলেকে পাঠালাম, তুমি এদেরকে চানমারি করার ব্যবস্থা করে দাও। তখন আমরা ওখানে গেলাম, যাওয়ার পর চিঠি দিলাম, চিঠি দেওয়ার পর অস্ত্র নিয়ে আসলো, রাইফেল নিয়ে আসলো, তারপরে টার্গেট দিয়ে দিল যে আর 5 রাউন্ড করে গুলি আমাদেরকে দিল,
ওই যে টার্গেট আমরা দিলাম মাঝখানে একটা কালো চিহ্ন, সবাই চেষ্টা করবে ওই কালো চিহ্নতে গুলি লাগানো। তো তখন আমরা করলাম, অনেকে দুই রাউন্ড লাগাছি, অনেকে এক রাউন্ড লাগাছি, অনেকে হয়তো চার রাউন্ড লাগাছি। এইভাবে আমরা যখন চানমারি করলাম বা গুলি করলাম, করার শেষ হওয়ার পর আমরা চলে আসলাম, বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার চার পাঁচ দিন পর সৈয়দপুর থেকে সুবেদার আলতা, সে আর্মির কিছু লোকজন নিয়ে যুদ্ধ করতে করতে সে রৌমারিতে এসে আজীবর হাজির বাড়িতে সংগ্রাম কমিটির সদস্য ক্যাম্প করল। ক্যাম্প করার পর আবারও মজিদ ভাই জায়াত সেই সুবেদার আলতাফকে বলল যে আমার কিছু ছেলেপেলে আছে, তারা যুদ্ধে যেতে ইচ্ছুক, দেখেন আপনার তাদেরকে নিতে পারেন কিনা। তখন বললো যে ঠিক আছে, ছেলেদেরকে তুমি নিয়ে এসো। তখন আমাদেরকে ডাকলো, আমরা গেলাম। যাওয়ার পর আবারও সেই আর্মির সেই সুবেদার আলতাফ বললো যে ঠিক আছে, এই যে তোমার এই অস্ত্র আছে, তোমরা নিয়ে খোলো এবং ধরো যে তোমরা কতটুকু কী শিখছো। তখন ইন্ডিয়ান কমান্ডারকে আমরা খুললাম এবং জোরালাম। তখন বললো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা মোটামুটি আলাম আমাদের শিখছো। তখন বললো যে ঠিক আছে, ওই দিন শুক্রবার ছিল, তোমরা বাড়িতে যাও, যায় নামাজ শুক্রবারে নামাজ পড়বে, পড়িয়ে তোমার বাপ মার কাছে বিদায় নিয়ে চলে আসবে যে আমরা যুদ্ধে অংশগ্রহণ করতেছি, দোয়া করবেন আমরা যেন পাশে থাকি, দোয়া টোয়া নিয়ে চলে আসবে। বিকেলবেলা জয়েন করলাম হাজিবর আজি বাড়িতে। জয়েন করার পর পাঁচটা কি টাকা দিলেন আলতাফ সুবেদার, বললো যে তোমরা তাড়াতাড়ি বাজারে যা, চা টাকা চলে আসবে। আমরা পাঁচ টাকা নিয়ে যার যার মতন বাজারে গেলাম, তার চা টাকা সন্ধ্যার আগে চলে আসবে। আসার পর সন্ধ্যার পর করেই আমাদেরকে খাদ্য দিল, খানা দিল। খাওয়ার পর উনি পাশে একটা আনসার কমান্ডার ছিল, তার নাম হলো ইসাদ কমান্ডার, ওনার বাড়িতে আমাদেরকে জায়গা করে দিল যে তোমরা এই বাড়িতে থাকবা, পরে দেখা যাবে কী হয়। আমরা ওই বাড়িতে যা শুয়ে পড়লাম মাটিতেই। কয়জন এখানে? তখন 15 জন। রাত 12টার ওদিকে আর্মির এক লোক যা আমাদেরকে ডাকতেছে, তোমরা তোমরা উঠো। উঠলাম, বললো যে স্যার তোমাদেরকে ডাকে, মানে আলতাফ সুবেদারের কথা বলি। তখন আমরা গেলাম, যা বললো যে চিলমারিতে আর্মি অবস্থান করতেছে, তোমাদেরকে চিলমারি অপারেশনে যেতে হবে, চিলমারি আক্রমণ করতে হবে, তোমাদেরকে রাজি আছো? তখন সত্য কথা যেটা ভয়েতে বললেন যে আমরা রাজি আছি, না করার তার বুদ্ধি নেই। তখন বললো যে ওই যে যাও, ওই যে অস্ত্র আছে, যে যে পরিমাণ গুলি বহন করতে পারিবা সেই পরিমাণ নেও। তখন আমরা ঘরে যাওয়া, কেউ 200 রাউন্ড, কেউ 500 রাউন্ড, কেউ 300 রাউন্ড, যার যেমন নিয়ে আমরা নিলাম। নিয়ে আমরা সাথে আর্মির লোকও দিল, কমান্ডার হিসেবে 4-5 জন আর্মির লোক দিল। দিয়ে আমরা রওনা দিলাম চিলমারির উদ্দেশ্যে। এটা কত তারিখ? এপ্রিলের 18 তারিখের ওদিকে, তখন এখানে ট্রেনিং ক্যাম্প হয়নি। আমরা রওনা দিলাম আর্মির লোকের সাথে। রওনা দিয়ে যাওয়ার পর নোটাকান্দি নামে একটা জায়গা, ওইখানে যাওয়ার পর আজান হয়ে গেল। তা আজান যখন হয়ে গেল, তখন কমান্ডার বললো যে না, চিলমারিতে যাওয়া হবে না, এখন প্রশ্ন হয়ে গেছে, আজান দিচ্ছে, তোমরা এখানে ক্যাম্প করো। সকালবেলা সেই কমান্ডার অর্ডার দিলেন যে তোমরা ওই গ্রামে যায় কোদাল নিয়ে আস, নিয়ে আসিয়ে নদীর পূর্ব ধার দিয়ে তোমরা মরিচা কর। তখন আমরা গায়া গ্রাম থেকে কোদাল নিয়ে আসলাম, নিয়ে আসিয়ে নদীর ধার দিয়ে মরিচা করলাম। এই নোনাকান্দিতে আমরা 8-10 দিন থাকলাম। থাকার পর আমাদেরকে আবার অ্যাডভান্স করালো কোদালকাটি নামে একটা জায়গা, জহির কানার বাড়িতে। সেই কোদালকাটিতে যাওয়ার পর ওখানেও আবার অর্ডার দিল যে তোমরা মোর্চা করো। তখন নদীর পূর্ব ধার দিয়ে আমরা মোর্চা করলাম এবং ডিউটি করা শুরু করলাম, যে যাতে করে মানে পশ্চিম পার থেকে বা চিলমারি থেকে কোনো নৌকা যদি আসে, সেই নৌকাগুলো আমরা পারে ভিড়াইতাম, ভিড়ে দেখতাম যে সেখানে কোনো পাখি না আছে কিনা, কোনো মালামাল লুট করা মালামাল আছে কিনা, এটা আমরা দেখুন করতাম, করে তারপরে সেই নৌকাগুলো আমরা ছাড়িয়ে দিতাম। এইভাবে তারপরে আস্তে আস্তে আরও মুক্তিযোদ্ধা তার কোম্পানিতে জয়েন করা শুরু করলো। করিয়ে ওনার কোম্পানির এরিয়া ছিল, মানে আলতাফ সুবেদারের কোম্পানি এরিয়া ছিল মোহনগঞ্জ থেকে ঠাকুরের চর পর্যন্ত। আর তার ডান পাশে যে কোম্পানি ছিল, এই কোম্পানির নাম হলো সুবেদার করমান, ওনার কোম্পানি। তার ডান পাশে যে কোম্পানি ছিল, ওনার নাম হলো সুবেদার আব্দুর রহিম, তার কোম্পানি।
একদম গুগুমারি পর্যন্ত। আর এদিকে ওনার বাম পাশে যে কোম্পানি যেটা ছিল এটা হলো নাসের কোম্পানি, তার ডান পাশে আন্দাস্তর মোলাস্তরে যে কোম্পানি যেটা ছিল এটার নাম হলো গাইবান্ধার হামিদ পালওয়ানের কোম্পানি। টোটাল ব্রহ্মপুত্র বা তার শাখার যে নদীগুলো ছিল এই নদীগুলো পূর্ব পারে আমরা ডিফেন্স করলাম, যাতে করে পাক সেনা সিলমারে থাকি বা উলিপুর থাকে বা গাইবান্ধা থাকে তারা যেন নদী ক্রস না করতে পারে। এইভাবে চলতে থাকলো। একদিন সেদিন হলো 15 আগস্ট, হঠাৎ করে দেখি একটা গান বোট আসছে। তখন তো আমরা চিল্লে চিল্লি শুরু করলাম, তা আমাদের সাথে যে আর্মি পার্সন যে ছিল তারা বলে যে না তোমরা চিল্লে চিল্লি করিও না, গান বোট মারার অস্ত্র তো আমাদের কাছে আছে, রকেট ল্যান্সার নামে একটা অস্ত্র, এটা গান বোট মারা যায়। তখন সেই ওস্তাদ আর্মির ওস্তাদ এক বুক পানিতে নামে, ওনার নাম হলো মজিদ, আব্দুল মজিদ নায়ক ছিল, আর্মির নায়ক ছিল, উনি পানিতে নেমে গুলি কিন্তু ছিল মাত্র 3টা সেই রকেল ড্যান্সারের, উনি পানিতে নেমে প্রথম যে ফায়ারটা দিল এটা মিস হয়ে গেল, তারপরে দ্বিতীয় ফায়ার যেটা দিল এটাও মিস হয়ে গেল, তখন তো আমরা সবাই হাই উঠার হয়ে গেলাম। তৃতীয় গুলিটা যখন ছাড়ল তখন সেই তৃতীয় গুলিটা যা লাগিল, লাগার পর তখন তারা আস্তে করে গানবোট ঘুরিয়ে তারা চিলমারির উদ্দেশ্যে আবার চলে গেল। তারপরে যেটা কোদালকাঠির যুদ্ধ, সেই কোদালকাঠির যুদ্ধে ছিলাম, কোদালকাঠিটা মূলত ছিল দ্বীপের মধ্যে মানে চতুর্পাশে নদী মাঝখানে চরটা, তাই আলতাফ সুবেদার যুদ্ধের কলা কৌশল সে এত পারদর্শী ছিল যেটা বলি শেষ করা যাবে না। নদী তার সামনে আমাদের ডিফেন্স করিয়ে দিল, তার সামনে কাশিয়াবন, তারপরে আবার আর একটা নদী, তারপরে চিলমারি নদী মানে ব্রহ্মপুত্র, কিন্তু পাঞ্জাবিরে যে ওই ব্রহ্মপুত্র নদী ক্রস করে এই আমাদের সামনে যে কাশিয়াবন, এই কাশিয়াবনে আসে গেছে এটা আমরা জানি না, আমরা আমাকে মতন আমরা আসি। এদিকে ওই আলতাফ সুবেদার মানে উনি মনে করছিল যে যদি আমার ছেলেরা হঠাৎ যুদ্ধ করতে করতে পেছনেতে ব্যাক করতে হবে তখন এই নদী তারা কীভাবে তারা ক্রস করবে, কলা গাছ কাটিয়ে ওই নদীর ধার দিয়ে রাখা হচ্ছে। সকালবেলা জয়নাল নামে এক লোক, ওই সময় সে গ্রাজুয়েট ছিল, সে গেছে পায়খানা করার জন্য, পায়খানা করার জন্য যায় দেখে যে এরকম টুকটাক কথা বথা শোনা যাচ্ছে, তখন উনি আসে কমান্ডারকে বলল, তখন আর সে আর্মির লোক চালাক লোক বলছে যে না তাহলে পাক সেনার এখানে আসে গেছে, তোমরা দ্রুত দাদার ব্যাংকারে চলে যাও, আমাদের ব্যাংকারগুলি ছিল নির্ধারিত, আমরা দাদার মতন ব্যাংকারে চলে গেলে এই চলে যাওয়ার 5 মিনিট পরেই পাক সেনারা ঝড়ির মতন গুলি করতেছে আর সামনে আগেতেছে, ইয়া আলি চার্জ করতেছে সামনে আগেতেছে। আমাদের যে ডিফেন্সটা ছিল এইরকম, এ পাশেও এলএমজি ছিল, এ পাশে মেশিন গান ছিল, ওরা পড়ে গেছে ক্রস হয়ে, আর আমরা তো ব্যাংকার থেকে গুলি করতেছি, ওদের গুলি আমাদের লাগতেছে না, কিন্তু আমরা যে গুলি করতেছি সেটা ওদের লাগতেছে, কিন্তু তারপরেও তারা ইয়া আলিয়ে বলতেছে আর ইন্ডিয়ান কর্নাকে তারা সামনে গেছে। এইভাবে ঘন্টা খানেকের মতন ওদের সাথে সামনাসামনি আমাদের ফাইট হলো। হওয়ার পর যখন আমরা দেখলাম যে যা আমাদের ওস্তাদেরাও বলে দিচ্ছে যে যখন দেখবে যে গুলি অর্ধেকের বিচে চলে গেছে সেখানে আর অবস্থান করিও না, যখন আমরা দেখলাম যে না গুলি আমাদের শেষের দিকে, তখন আমাদের না সংকেত দেওয়া ছিল, ওই সংকেতটা আমরা ব্যবহার করলাম, করার পর ডান পাশে যে গ্রুপটা ছিল এরা 500 গজ পিছিয়ে যায়, এরা গুলি করা শুরু করলো, তারপরে আস্তে 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 আমরা পিছেলাম ক্রোলিং করে, এমনি দাঁড়িয়ে যাওয়া তো বুদ্ধি নেই, তারা গুলি করতে আস মরতেছে গুলি করতেছে, আমরা আবার ওদের পেছনে 500 গজ পেছনে গেলাম যা আমরা গুলি করা শুরু করলাম, আবার এরা পিছেলাম। এইভাবে আস্তে আস্তে আমরা নদীর ধারে গেলাম যা ওই কল্লা গাছ এক হাত দিয়ে ধরে অস্ত্র ঘরের মধ্যে আসে, আমরা পানি সাঁতরে সাঁতরে নদীর পাড়ে আসে আমরা উঠলাম। এটা একটা ঘটনা গেল। আর একটা আমার স্মরণীয় ঘটনা, তৎকালীন MCA পাপু মিয়া কমান্ডারকে বললো যে এরকম চিলমারিতে পাক সেনা নাইকে আপাতত ওরা ছাড়িয়ে দিয়ে গেছে উলিপুরে, যে চিলমারিতে কিছু পাটের গাইড আছে, এই গাইডগুলি আনতে পারলে মুক্তিযোদ্ধাদের কিছু খরচের ব্যবস্থা হবে, তো তোমরা যাও। তখন কমান্ডাররা আমাদেরকে অর্ডার করলো যে ঠিক আছে যাও, আমাকেও সেই অপারেশনে দিল। তা আমাকে যেটা দিয়েছিল যে যেখানে ট্রেন আছি থামত তারই 200 গজ দক্ষিণ পশ্চিমে একটা বাসের ঝোপ ছিল, ওই ঝোপের ওখানে আমাদেরকে স্থান করিয়ে দিল যে তোমরা এইখানে থাকবে, যদি কথার কথা কোনো ট্রেন আসে তোমরা সেটা ফায়ার দিবে,
যাতে করে ট্রেন থেকে তন্দ্রে বেড়ে নামে যেন সামনে অ্যাডভান্স না হতে পারে। শীতের দিন প্রচণ্ড শীত, আবার কুয়াশাও পড়ছে, ট্রেনেও আসলো কোনো সারা শব্দ নেই, কোনো হোটেল দেওয়া দেয় কোনো কিছু নেই, হঠাৎ করে ট্রেন আসি গেল সকালবেলা। ট্রেন যখন আসি গেল তখন আমরা বললাম যে ওস্তাদ বলতেছি ওস্তাদ ট্রেন এসছে, ট্রেন এসছে, চুপচাপ করো তোমরা প্রশাসনে যাও। আমরা প্রশাসনে গেলাম, প্রশাসনে যাওয়ার পর পাঞ্জাবিরে আস্তে আস্তে নামতেছে, নামতেছে আমরা তো বেউটা আগে গুলি গম গুলি গম। কমান্ডার বলতে রাখো একটা গুলি আগে করতে পারবে না, আমি যখন অর্ডার দেবো তখন তোমরা গুলি করবো। যখন সমস্ত পাঞ্জাবি নামলো, নামার পর ওরা লাইনে আর সবগুলো দাঁড়ালো, ওদের মাল সামান সব সবার সামনে, তখন কমান্ডার আমাদের অর্ডার করলো চালাও গুলি চালাও। তখন একসাথে আমরা সবাই গুলি চালালাম, গুলি চালানোর পর মারা কয়জন গেছে এটা আমরা বলতে পারবো না, সে খোঁজ খবরও আমরা আর ওটা নেই নেই। আমাকে মতন আমরা গুলি করে দৌড়িয়ে তখন আসলাম সেই ব্রহ্মপুত্র নদীর ধারে, সবাই নৌকাতে চললাম। নৌকাতে ওঠার পর আমরা নৌকা ছাড়িয়ে দিলাম। তখন কিন্তু চিলবাড়ির কাছারটা খুব বড় কাছ, 8-10 ফিট উঁচু ছিল। নৌকা যখন আমরা ছাড়িয়ে দিলাম তখন ওরা আমাদের উপর গুলি করা শুরু করলো। কাঁচার যেহেতু উঁচু, ওরা যেটা গুলি করতেছে সেটা আমাদের উপর দিয়ে চলে যেতেছে, আমাদেরকে কোনো গুলি লাগালেনকে আমরা সুস্থভাবেই আমাদের ক্যাম্পে আমরা পৌঁছে গেলাম। তারপরে আর একটা আমার স্মরণীয় ঘটনা যে উলিপুরে দুর্গাপুর নামে একটা জায়গা আছে, দুর্গাপুরের ব্রিজ, এই ব্রিজ অপারেশনও আমি গেছিলাম। তা আমাদেরকে পাঠানোর পর আমরা যারা উলিপুরের ভেলুবাবুর একটা বটগাছ ছিল, খুব উঁচু বটগাছ, ওটে আমাদেরকে বানালো আরপি। আরপি মানে হচ্ছে রিটার্নিং প্লেস, যে আমরা যদি হারা উদ্দেশ্য হয়ে যাই এই গাছকে লক্ষ্য করে আমরা যেন চলে আসতে পারি। অপারেশনে আপনাদের কমান্ডার ছিল? আমাদের কমান্ডার ছিল রেজাউল করিম, আর্মি পার্সন। কজন ছিলেন, কজনের নাম বলতে পারবেন কি না? আর্মিতে ছিল রেজাউল, মোখলেসুর, রাজ্জাক, এখানে আবুল কাসেম আক্তার, মহিন নামে এক ছেলে ছিল, আরও অনেক ছেলের নাম এখন আর মনে নাই। আমাদের সাথে ইঞ্জিনিয়ার পাঠিয়ে দিছে, যারা এক্সপ্লোজিভ সম্বন্ধে জ্ঞান অর্জন করছে, ট্রেনিং করছে, তাদেরকে আমাদের সাথে দিয়েছে। তারা কী করা লাগে করবে, আমরা শুধু তাদের প্রোটেক্ট, যে যাতে করে কোনো আক্রমণ হলে আমরা যেন প্রোটেক্ট দিতে পারি। দুটো কাট অফ পার্টি করলো, মানে দুটো গ্রুপ করলো, একটা গ্রুপ কুড়িগ্রামের দিকে মুভমেন্ট রাস্তার উপরেই, আর একটা গ্রুপ চিলমারির দিকে মুভমেন্ট ওই রাস্তার উপরে। চিলমার থেকে কোনো গাড়ি আসলে ফায়ার দেবে, উলিপুর থেকে কোনো গাড়ি আসলে আমরা ফায়ার দেবো, এইভাবে আমরা থাকলাম। থাকার পর ইঞ্জিনিয়ার পাড়ি ওরা এসোলজি ফিটফিট করে ওরা অলরেডি ব্রিজ উড়িয়ে দিল। দেওয়ার সাথে সাথে ব্রিজের উত্তর পাশে এই 300-350 গজ ফাঁকে এক বাড়ি ছিল, ওই বাড়িতে পাঞ্জাবিদের ক্যাম্প ছিল। আমাদের যে রেকিম্যান ছিল, যে রেকি করি আসছো আসছে, সে এটা বুঝতে পারে, তখন ওরা ধরির মতন আমাদের হায়ার করা শুরু করে। হায়ার করা শুরু করার পর আমরা সবাই ডান পাশে ছিল পানি, মানে এক কোমর পানি, সেই পানিতে আমরা নামিয়ে পড়লাম। সেই পানিতে নামে আমরা আস্তে আস্তে ওই বটগাছকে লক্ষ্য করে আমরা যার যার মতন আমরা আসা শুরু করলাম। এইদিকে আমাদের একটা ছেলে, নাম হলো মহির, বাড়ি বামবাড়ি গ্রাম, সে রাস্তার পশ্চিম পাশে সে অলরেডি সে চলে গেছে। যাওয়ার পর আমরা তো আমাকে মতন চলেই আসলাম, সেই বটগাছের তলে অপেক্ষা করতেছি, মানুষ গণাগণি করতেছি, কয়জন আমরা গেলাম কয়জন আসছি, এই সবাই আছি, কিন্তু সে বহির নাই। তখন আমরা প্রায় ঘন্টা দুয়েকের মতন অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর কমান্ডার আমাদেরকে তখন পরে বললো যে দেখো এখন তো নগদ খরচা হওয়ার মতন অবস্থা, তাই একজনের জন্য আমরা সবাই মারা যাই এটা তো হয় না, আমরা চলো চলে যাই। তখন আমরা সবাই নদীতে নৌকায় চড়ে আমরা আমাদের ক্যাম্পে ফিরে আসলাম। আর ওই যে ময়ূর, সে পশ্চিম পাশে সে রাস্তায় ক্রস করে চলে গেছে, কুরিলিং করে আমন বাড়ি ছিল, সে আমনগুলো বড় বড় ছিল, সেই আমন বাড়িতে সে আমন বাড়ির মাঝখানে সে চলে গেছে। যাওয়ার পর সেই আমন বাড়িতে ওই কাদের মধ্যে সে শুয়ে গেছে, সারা রাত সে শুয়েছিল, আর সারাদিন। সন্ধ্যার পর দেখে যে কোনো পাঞ্জাবি কোনো লোকজন আসে কিনা, আর এদিকে সকালবেলা তো পাঞ্জাবি আসছে, আসে সকলে পরিদর্শন করছে, কিন্তু ওদিকে আর যায় যায়নি, কাদের ওদিকে যায় না। যখন সে দেখলো যে কোনো লোকজন নাই, তখন আস্তে করে সে উঠে পূর্ব দিকে ইন্ডিয়ান কর্নারে একটা গ্রাম ছিল, সেই গ্রামের দিকে সে রওনা দিয়েছে। রওনা দিয়ে রাতে তো আর নদী ক্রস করতে পারবে না,
তখন এক বাড়িতে যা আল্লাহ নাম্বারটা করে বাড়িওয়ালা ডাক দিয়ে তুলছে, তুলি সত্য কথা যেটা এটাই বলছে। তখন তাকে খাওয়া দাওয়া করাইছে, করানোর পর তাকে ভালোভাবে রাখছে, সে সারা রাত তার ঘুম ধরে নিয়ে পাশে পাঞ্জাবি আনি ভরে দেয় নাকি। থাকার পর পরের দিন সেই বাড়ির গার্জিয়ান করছে কি, গরু নিয়ে আসছে, লাঙল নিয়ে আসছে, জঙ্গাল নিয়ে আসছে, নিয়ে আসি বলছে যে তুমি এই লাঙল জঙ্গল খারত নিয়ে এই গরু ডাঙ্গে তুমি ওই যে নৌকা ঘাট দেওয়া যায় ওখানে তুমি যাবে, ওখানে নৌকা আমি রেডি করে রাখছি লোকজনকে দিয়ে, ওখানে যা তুমি গরুর মতন গরু দেখবে, লাঙল জঙ্গল তুমি ওখানে রাখি, তুমি নৌকায় চলে তুমি তোমার ক্যাম্পে চলে যাবো। তখন সে ওইভাবে নৌকায় উঠে পরে আমাদের এখানে চলে আসবে আঠিতে, সেই সবাই কান্নাকাটি আই মরা মানুষ পেরিয়ে আসলো। কান্নাকাটি করার পর তখন সেই কমান্ডার তাকে সাত দিনের ছুটি দিল, পরে সে বাড়ি হয়ে আসলো। সাত দিন পরে সে আর যুদ্ধে অংশগ্রহণ করে নাই, মানে তার মা বাবা মা আর যুদ্ধে যেতে যায় নাই, তার নামটা গেতে দত্ত হয়নি, কিন্তু সে মুক্তিযুদ্ধে সে ওই অপারেশনে গেছিল, আমরা তার প্রত্যক্ষ সাক্ষী। তারপরে তারাবন নামে একটা জায়গা, ওখানে একটা ঘটনা ঘটছিল যে আমার আব্বা বিকালবেলা গেছে আমাকে দেখার জন্য, যাওয়ার পর দেখা সাক্ষী তুলো কথাবার্তা হলো, তো কমান্ডার বললো যে হাজুর তোমার আব্বাকে বলো সন্ধ্যের সময় যাওয়ার দরকার নেই, সে থাক সকালবেলা চলে যাবে। তখন আব্বা থাকলো, দুজন বাপবেলা একসাথে ঘুমাইল, সেদিন আমাকে আর ডিউটি দিল না। সকালবেলা দুই একজন নাস্তা করছে আর না আর বলে নাস্তা আমরা করি নাই, এমন টমে সিল মারছি, সেলিং আরম্ভ করছে উপর দিয়ে সেলিং আর নিচ দিয়ে মেশিন গানে গুলি। তখন তো আব্বা আমার গলা ধরে কানা শুরু করলো, কমান্ডার বললো যে হাজুর তুমি দ্রুত তোমার আব্বাকে এখান থেকে চলে যেতে পারো, এমন হতে পারে যে আসি সেল পরিয়ে তো দুটো বা বেড়া একটা মারা দেখে। পরে আব্বা বললেন যে আব্বা আপনি চলে যান, আমার জন্য দোয়া করেন, আমি যেন বেঁচে থাকি। আব্বা কানতে কানতে চলিয়ে আসলো, আমাকে বললেন যে তুমি তোমার ব্যাংকারে যাও, ব্যাংকারে যে ওরকম নির্ধারিত করা আছে। ব্যাংকারে গেলেন, ব্যাংকারে যাওয়ার পর পাবনার আবু সাইদ নামে একটা ছেলে, সে আমার সাথে ওই ব্যাংকারে ছিল, ওই ওরা তো উপর দিয়ে সেলিং করতেছে নিজে দিয়ে মেশিন গান দিয়ে গুলি করতেছে, এই এই ছেলে বারে বারে মানে কাল রাইবে গে কাল পোল হয়ে করে আর ওখানে এরম করতে করতে হিস করি বিরাজ না আসিয়ে মাথায় লাগে তরে আহ খালি এরা শব্দ করি মারা গেল, রক্ত তো একেবারে ব্যাংকার ভিজে গেল। আমি তো চিল্লানি শুরু করলাম, ওস্তাদ সাইজ মারা গেছে, ওস্তাদ সাইজ মারা গেছে। তখন ওই মুহূর্তে আর চিল্লানি কে শোনে, সমানে গুলি হচ্ছে, সেলিং হচ্ছে, দেড়টার ওই দিকে ওরা সেলিংও বন্ধ করলো, গুলি করাও বন্ধ করলো। তখন কমান্ডার আসলো আর কি খেয়েছে এরকম আমি সাইজ মারা গেছি। পরে আমরা তাকে নিয়ে যা ডিফেন্সেই আমরা নাহন দাহন করে ওইখানে আমরা তাকে মানে স্বাধীন হলো কখন এই অঞ্চলগুলো রৌমারী এলাকা যেটা এটা পূর্ব থেকে স্বাধীন ছিল, রৌমারীর মাটি পাক সেনারা স্পষ্ট করতে পারে না, কোদালকাটিতে যেটা পাঞ্জাবিরে অবস্থান করছিল যেটা আসছিল সেটা তখন সিলবারির আন্ডারে ছিল, রৌমারীর আন্ডারে না। তারপরে আমরা যুদ্ধের 15-20 দিন আগে প্রথমে পৌঁছিলাম আমরা গাইবান্ধা মডার্ন নামে একটা স্কুল আছে গাইবান্ধার উত্তর পাশে, এখানে যা আমরা 5-7 দিন থাকলাম। থাকার পর আবার আমরা যা ক্যাম্প করলাম গাইবান্ধা বিয়াট নামে একটা জায়গা আছে গাইবান্ধার দক্ষিণ পাশে, বিয়াট নামে একটা জায়গা আছে, এখানে যে এগ্রিকালচারের ট্রেনিং হতো। আপনারা কি পুরো কোম্পানি মুভ করলেন? হ্যাঁ পুরো কোম্পানি। আমরা বিয়াটে যাওয়ার 7-8 দিন পরেই ঘটনা হয়ে গেল যে দেশ স্বাধীন, দেশ শত্রুমুক্ত। তখন তো আমরা যার যার মতন রাইফেল যার যার মতন দাঁত যেটা ছিল নিয়ে সমানে আকাশের দিকে গুলি করা শুরু করলাম, মানে আনন্দ আনন্দ আর দেখেছে, যার যার মতন কেউ নাচতেছে গান গাইতেছে কেউ গুলি করতেছে হাই উলে তুলি। প্রায় 3-4 ঘন্টা এই অবস্থা আমরা করলাম, করার পর তারপরে কমান্ডার বললো আলোচনা বললো যে হ্যাঁ এখন শান্ত হয়েছে, যেটা আমার তো ঠিক করা দরকার করছো, এখন গুলি বন্ধ করো। তখন সবাই আমরা গুলি বন্ধ করলো, করিয়ে ওইখানে প্রায় 3 মাসের মতন আমরা থাকলাম। থাকার পর আলতাফ সুবাদার বললো যে তোমরা যারা চাকরি করবা আর্মিতে তারা এক সাইড হও, আর যারা মালয়েশিয়াতে থাকবা, মালয়েশিয়া নামে একটা ইয়ে করছিল তখন, তারা এক পাশে হও। তো তখন আমি চাকরি করবো এটা কয়ে আর্মির লাইনে যা দাঁড়াইলাম, দাঁড়ানোর পর ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল মোবিল সিং শাঙ্কিপাড়া, যেখানে এখন আর্মি ক্যান্টনমেন্ট, শাঙ্কিপাড়া নিয়ে যা ওখানে আর্মির ইউনিট দাঁড় করালো 16 বেঙ্গল,
দাঁড়ানোর পর ওখানে প্রায় 8-9 মাস থাকলাম। থাকার পর ওখান থেকে আবার নিয়ে গেল কলমিটোলা বালুঘাট নামে একটা জায়গা আছে ওইখানে। ওখানে নিজানির পর ওটা আসলে আমার দুর্ভাগ্য, আমি আর্মি থেকে চলে যাচ্ছি মানে আর্মিতে কিন্তু 15-20 দিন পরপর ডিউটি হয়, ডেলি ডিউটি হয় না। আমি আগের দিন ডিউটি করছি, পরের দিন এক ছেলে আসি বলতেছে হ্যাঁ তোর ডিউটি আছে। ওই যেদিন যার রাতে ডিউটি থাকে সেদিন বিকেলবেলায় ব্ল্যাক বোর্ডে চার্ট দেয়, যায় ওই ওই ফ্ল্যাগ নামাতে হয়, হ্যাঁ আজ যাই চলেন ফ্ল্যাগ নামান লিখবো, আমার ডিউটি আছে। গেছি যা বোর্ডে দেখি ঠিক আমার নাম, তখন আমি সেই যে ডিউটি পার্ট তাকে যা বললেন যে আমি গতকাল ডিউটি করতে আসছি এখানে আমার নাম, তখন বললো যে যার নাম দিয়েছিলেন সে অসুস্থ ডিউটি দিয়ে তুমি কর। আমি বললাম আমি তা তো করতে পারবো না, আমি গতকাল ডিউটি করলাম আজকে আবার কেন করবো, আমি করবো না। তখন ওই সেই কমান্ডার আমাকে বলছে যে হেলস ডাউন হচ্ছাও, তার মানে আমাকে এরকম উবুর হতে বলতেছে। আমি তো উবুর হইনি, হেলস ডাউন হইনি। তখন ও আসিয়ে আমাকে ঘাড় ধরে না ঘুরে নিয়ে দিল, ঘুরে নিয়ে দেওয়ার পর আমার আরও রাগ ধরে গেছে, আমি ঘুরে দিয়ে দুই বক্সে মারি দেওয়ার পর তো অন্যান্য যারা লোকজন আসিল তারা আসি থামাইল। থামানোর পরের দিন আর্মি তো নিয়ম আছে ওই যে কমান্ডিং অফিসার থাকে সে তো অফিস করে, আর্মিদের কোনো কারো কোনো ত্রুটি হলে ওইখানে বিচার হয়। সকালবেলা আমার কাছে চিঠি আসি গেল যে আমি সিও পেয়েছি, সিওর ওখানে আমাকে যেতে হবে। তখন তো আমি বুঝলাম যে আমার কোনোটা খারাপ হয়। 12টায় টাইম দিচ্ছে, তখন আমি গোসল করার মশলা করে টোয়াইলে আলুঙ্গি এটে নিয়ে ওই আর্মি ক্রস করলাম, আর্মি যে ডিউটি থাকে ওটা ক্রস করি, গোসল করার মশলা দিয়ে ক্রস করি আর সি আমি ট্রেন পাশে ট্রেনে উঠে আমি আমার মতন বাড়ি নিয়ে চলে আসি। এই যে আমার কপালে পুলকটি লেগে গেল, এইভাবে পরে বাড়িতে আছে লেখাপড়া শুরু করলাম। তো খুব বড়ো হাই স্কুল লেগেছে, মানে 12-13 বছর বয়সে ভর্তি হয়েছে। সুরাতুরে আমি ট্রেনে যাচ্ছি। আবারও 1975 সালে বঙ্গবন্ধুকে মারার পর যে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী একটা বাহিনী নিয়ে ভারতে চলে গেছে বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার, আমি আবারও চলে গেলাম সেই বাহিনীতে। তার সাথে আমি 2 বছর ছিলাম পাহাড়ে, মেঘালয়ের পাহাড়ে। পরে তো ইন্টারন্যাশনালের মাধ্যমে আমাদেরকে হ্যানওভার করালো বিডিআরের কাছে। হ্যানওভার করানোর পর আমাকে পট্ট ম্যানেজার রাখলো নরমদী নামের স্টেশন ওইখানে, ওখান থেকে নিয়ে যা মোমেন সিং রাখলো, মোমেন সিং রেখে ওখানে ইন্টারভিউ নিল। নেওয়ার পর কিছু লোককে ওখান থেকে ছাড়িয়ে দিল, আর কিছু লোককে ফের আবার নবাবগঞ্জ নামে একটা জায়গা আছে সেই নবাবগঞ্জে ওখানে পুনর্বাসন ক্যাম্প খুললো, ওই ক্যাম্পে নিজে রাখলো। তা আমাকে ওই পুনর্বাসন ক্যাম্পে নিজে রাখছিল, আমি ওখানে 1 বছর ছিলাম। 1 বছর পরে আমাদেরকে একটা সার্টিফিকেট দিয়ে আমাদেরকে ছাড়িয়ে দেওয়া হলো। সার্টিফিকেটে লেখা ছিল যে আমাকে বাংলাদেশের নাগরিক করা হইল। আবারও সংসার জীবন শুরু করলাম। এই তো আপনার আগস্টের ওই দিক এখানে পুরোপুরি একটা ক্যান্টনমেন্টের মতন করে ফেললো, বাংলাদেশের সব কিছু চালু করে ফেললো, সব কিছু কোর্ট কাছারি আদালত যা আছে একটা রাষ্ট্র চলাতে গেলে যা যা করা দরকার তাই এখানে করে ফেললো। থানা চালু করলো, মিনি রাষ্ট্র, হ্যাঁ মিনি রাষ্ট্র। সেখানে পপমিয়া সাদা কাত হতন চকু মিয়া জিয় রহমানের ছিল, আমি দেখিনি। আমি তো তখন ডিফেন্সে, আমি আমার আব্বার কাছে শুনছি যে আজকে যেটা জিয়ুর রহমানকে ঘটক বলা হয় সেদিন সকুমিয়া এবং পাপুমিয়া ফিতে গেছে, তাহলে উনি যদি গেল সেরকম ভালো পজিশনে থাকতো জিয়ুর রহমান তাহলে তো ওনার দ্বারা ফিতে ডাকার আনো উচিত। কিন্তু সে জিয়ুর রহমান এরকম ট্রেনে নিয়ে কেসি নিয়ে এখানে থাকলো, পাপুমিয়া সকুমিয়া ফিতে কাটলো, কাটিয়ে প্রশাসন উদ্বোধন করলো। সেই বেসামরিক প্রশাসন ব্যবস্থাটা কেমন ছিল একটু আমাদের বোঝানো হচ্ছে, সেখানে শাস্তির ব্যবস্থা ছিল, কোর্ট ছিল, সবকিছু, সেটা একটু বল। সবকিছু ছিল এবং হাটে রাজস্ব আদায় হতো, ট্যাক্স আদায় হতো, সবকিছু আদায় হতো, এইটা একটু সব মানে ট্যাক্স আর খাজনা আদায় হতো, মুক্তিযোদ্ধাদের খরচের জন্য ওই মোল্লাচন্দ নামে একটা হাট ছিল, প্রবল হাট ছিল, খুব বড় হাট। ওখান থেকে দিলে মালামাল নিয়ে আসতো, কাস্টম তারা ডিউটি করতো, তারা একটা ট্যাক্স নিত, মন করে একটা ট্যাক্স নিত 5 টাকা 3 টাকা। আবার এনডিএ থেকে দিলে মালামাল যেত সেটারও ট্যাক্স নিত। সেই তারা সারাদিন এলে কালেকশন করত, রাতের বেলা আসিয়ে সেটা এখানে যে সংগ্রাম কমিটি ছিল সেই সংগ্রামের কমিটির কাছে জমা দিত। আমি বাড়িতে ছুটিতে আসছি বাপ মাসার দেখা করার জন্য। ছুটিতে আসার পর শুনলাম যে এরকম চিলমারি অপারেশনে
মুক্তিযোদ্ধারা যাওয়ার পর ওলি মাহমুদ আর পঞ্চম ইয়া নামে তারা রাজাকারের লিডার ছিল, তাদেরকে ধরে নিয়ে আসছে এবং তাদেরকে আগামীকাল মারা হবে। পরে আমি ওই দিন থাকলাম, পরের দিন দেখবো আমি যে কীভাবে মারে। পরে তাকে যেহেতু প্রশাসন চালু ছিল এই জন্যে তাকে কোর্টেও নিচ্ছে। কোর্টে নেওয়ার পর তখন যে ম্যাজিস্ট্রেট ছিল ওনার নাম হলো আব্দুল লতিফ, উনি রায় দিয়ে দিল যে তাকে গুলি করে হত্যা করা হোক। তখন মুক্তিযোদ্ধারা ঢল সরদ করিয়ে দিল, বিভিন্ন গ্রামগঞ্জে থাকি তাকে দেখার জন্য রাজাকারের লিডার বলে ধরে নিয়েছে তাকে আজকে গুলি করে মারবে। আমিও আসলাম দেখি, আসি দেখি যে এই মুক্তিযোদ্ধারা বিভিন্ন কথাবার্তা বলতেছে যে কেন তাকে ধরে নিয়ে আসা হলো, কেন তাকে আজকে মারা হতেছে, কথাবার্তা বলতেছে। বললো যে এরকম তারা রাজাকারের লিডার এবং অনেক নারীও তারা ধর্ষণ করছে, অনেক লুটপাটও তারা করছে, অগ্নি সংযোগ করছে, এই কারণে তাদেরকে ধরে নিয়ে আসা হয়েছে। আজকে তাদেরকে আমরা কোর্টের রায় অনুযায়ী তা গুলি করে হত্যা করা হবে। তখন তাকে বলা হলো যে তুমি তোমার কিছু কোনো কথা বা কোনো স্বাদ আছে কি না, তোমাকে বলা হলো। তো পঞ্চম মিয়া বললো যে আমার কোনো কথা নেই। অলি মোহাম্মদ বললো যে হ্যাঁ আমার একটি কথা আছে। বলো কী কথা? তখন বললো যে হে আল্লাহ তুমি পাকিস্তানকে কান করিও। এই কথা বলার সাথ সাথ তো সবাই চেতে উঠলে সালা বেটা এখনও সব পাকিস্তানের কথা বলে, আর কোনো কথা নেই। গাইবান্ধার এক ছেলে ছিল, তখন অর্ডার দিয়ে দিল যে কমান্ডার ছিল তাকে ব্রাশ ফায়ার করে তাকে মারল, ধনুধনকে মারা হলো। মারার পর তারা এই তিন চার মিনিট গুঙ্গুরানি শব্দ করলো, করার পর সে মারা গেল। এইখানে এই যে এই জায়গাটা এইখানে একটা গর্ত করে তাকে যেটা মানে চাপা মাড়ির মতন, কবর না চাপা মাড়ির মতন করে তাকে ডাকে ধোয়া হলো। ডাকে ধুয়ে তারপরে সবাই জনগণও চলে গেলো, মুক্তিযোদ্ধারাও চলে গেল। কয় তারিখের ঘটনা আপনার জানা আছে? অক্টোবরের 18 তারিখ। আপনারা যখন তরুণ তখন তো যুদ্ধ করলেন, এই যে তরুণ প্রজন্ম বর্তমান বাংলাদেশের, ওদেরকে আপনি কিছু বলবে কিনা? আমি বলি যে আমরা দেশ স্বাধীন করি তোমাদেরকে দেশি রক্ষা করা দেখতো তোমাদের। আমরা মোটামুটি রৌমারিতে যে কোনো আন্দোলন সংগ্রাম যে কোনো সমস্যা হলে চেষ্টা করি সেখানে পার্টিসিপেট করার জন্য এবং করি। আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছে আল্লাহ আমি এটা করে যাব, এটা দোয়া করি আমার জন্য, আমি যেন এলে করতে পারি। যুদ্ধের মাঝামাঝি ছুটি নিয়ে আমি বাড়িতে আসছিলাম, আসার পর মনে করলাম যে তাহলে একটু মানগতরটা ঘুরে আস। তখন আমি মানগতরে আসি, আসে দেখি যে এই যে জায়গাটা এক একটা তুলগাছ থেকে শুরু করিয়ে এখানে আদমিয়া নামে লোক ছিল তার বাড়ি পর্যন্ত বিভিন্ন জায়গায় মানে তাবু, অনেক সময় খোলা আকাশের নিচেও ইন্ডান কর্নাগে অনেক লোকজন তারা ইন্ডান কর্নাগে আসে এবং তারা আমি দেখছি যে পাক শাক যেটা ওই একটা চুলে হতো ছিল একজন পাক করিয়ে বাইরে চলে যেত, আবার আবার আরেকজন যেত ও পাক শাক করিয়ে নিয়ে চলে যেত, আবার আরেকজন গেছিলো এইভাবে পাক শাক হতো। আর আমি ভেতরে যা যেটা দেখছি যে ভেতরে অনেক পাড়াতন করা ঘর ছিল, এই পাড়াতনের নিচেও ইন্ডান কর্নাকে অনেক শরণার্থীকে আমি দেখেছি। আজিজুর রহমান, আমি এস এম এ মোমেন রিপন, রফিকুল ইসলাম সাজু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ কসিবুর রহমান, উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যুদ্ধ করছেন, উনি হলো সিলেট ওদিকে যুদ্ধে মারা গেছেন, সরাসরি রণাঙ্গনে যুদ্ধ করতে যেয়ে মারা গেছেন। শহীদ কসিবুর রহমান ওনার যে পৈতৃক সম্পত্তি সেটা এই এলাকার এই নতুন বন্দর এলাকার এই কিছু লোক এটা বেদখল করছিল, এই যে পৈতৃক সম্পত্তি বেদখল হয়েছিল সেটা আমরা সাইনবোর্ড ঝুলে দিয়ে এটা দখলমুক্ত বেদখলমুক্ত করি। এটা বর্তমানে এখন শহীদ কসিবুরের পরিবারের দখলে আছে। তো এখন এই যে বর্তমান যে রোডে আমরা দাঁড়িয়ে আছি সেটা হলো তুরা রোড, তুরা হলো ইন্ডিয়ার একটা জায়গার নাম। তো আমরা গণকমিটির পক্ষ থেকে এই রোডটাকে শহীদ কসিবুর রহমান সড়ক এবং এই গ্রামে একটি শহীদ কসিবুরের জন্য একটা স্মৃতি পাঠাগার অথবা স্মৃতি সম্মিলিত একটা কিছু করার জন্য সরকার প্রতি দাবি জানাচ্ছি। পাশাপাশি শহীদ কসিবুরের যে পৈতৃক সম্পত্তি সেটা যাতে আর কেউ দখল করতে না পারে সেই জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এই যে জায়গাটা এখন সাইনবোর্ডটা দেখতেছেন এটা এখানকার কিছু
দুষ্কৃতিকারী ছেলে যারা মদ জুয়া এলে খেলতো, তারা জুয়া খেলানোর জন্য এই জায়গাটা তারা দখল করে নিয়ে একটা ক্লাব করল। তখন এই শহীদ কসিবুর রহমানের ছোটো ভাই ছিল বা আরও যে চাচাতো ভাই ছিল, এরা আমাদেরকে যা বললো যে এরকম ওই জায়গাটা তো প্রত্যেক সূত্রে আমরা মালিক, জায়গাটা তো ছেলেরা দখল করে নিল, ওটা ক্লাব করবে জুয়ে খেলবে, এটা কী করা যায়। তখন আমরা ওদেরকে অর্ডার দিলাম যে তোমরা আগে এই ঘরটা ভাঙে দাও। পরে ওরা ওদের আত্মীয় স্বজন ডাকে, শহীদ কসিবুর রহমানের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে ডাকে, তারা রাতের বেলা তারা এই ঘর ভাঙিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। পরের দিন আমি এই যে হিবল আব্দুল মোমেন, তারপরে সাংবাদিক শফিকুল ইসলাম এবং আরও দুই একজন সাংবাদিক ছিল, এই সাইনবোর্ডে কেউ হাত দেয় তোমরা আমাদেরকে বলবে, আমরা থানার আশ্রয় নেব, একটা শহীদ পরিবার আর তার জমিন বেদখল হয়ে যাবে, অন্যেরা দখল করবে এটা হতে পারে না, এই জায়গা যেন রক্ষা হয়। আমরা তাদেরকে বলে আমরা চলে গেলাম, পরে আজ পর্যন্ত আল্লাহর রহমতে আর কেউ এখানে হাত দেয় নেই।